আছো বৌমনি? আজ অনেকটা ভালো। আমরা সকলেই খুব ভয় পেয়ে গেছিলাম গো। কেন? হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে তো ভয় পেয়ে যাওয়ারই কথা। কি ভেবেছিলে? বৌমনি বোধ হয় আর ফিরবে না, তাই তো? প্লিজ বৌমনি, এ ধরনের কথা বলো না। দূর, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। তোমার কি কথা বলতে কষ্ট হচ্ছে? না না, ওই মাঝে মাঝে একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ইজা, ডাক্তার তো বলছেন একটু রেস্ট নিলেই আমি একদম ঠিক হয়ে যাব। হবেই তো, বাড়ির সকলে সব ধরনের তুমি খেয়াল রাখো, অথচ নিজের খেয়ালটুকু রাখলে না, সেই জন্যই তো আজ এত কিছু হলো। হ্যাঁ রিটিনা, বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে কারোর মন ভালো নেই গো। তুমি তাড়াতাড়ি চলে এসো বৌমনি, আমরা সকলেই তোমাকে খুব মিস করছি। আমার কি আর এখানে পড়ে থাকতে ভাল লাগছে বল? সব সময় বাড়ির কথা মনে হয় জানিস। আর এখন বাড়ির যে অবস্থা, ঠিক এই সময় আমার বাড়িতে থাকার চেয়ে কি দরকার ছিল? তুমি অসুস্থ হয়ে এসব কথা কেন ভাবছো বৌমনি? এমন একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল বাড়িতে, যতক্ষণ না পর্যন্ত অপরাধী ধরা পড়ছে ততক্ষণ যে আমি মরেও শান্তি পাবো না টিনা। তুমি তুমি এত ভেবো না বৌমনি, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি বাড়ি চলে এসো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়ি তো ফিরতেই চাইছি টিনা, বাড়ি তো ফিরতে চাইছি। ওনাকে বেশি কথা বলতে দেবেন না, বিশ্রাম নিতে দিন। বেশি কথা বললে ওনার শ্বাস প্রশ্বাসে অসুবিধে হতে পারে। আজ তাহলে আসি বৌমনি, কাল আবার আসবো।